নতুন করে রাস্তা না হলে এবার ভোট বয়কট করার হুমকি দিল পূর্ব বর্ধমান জেলার আজাপুর গ্রাম পঞ্চায়েতের মীরাপাড়া আদমপুর শালমুলা গ্রামের প্রায় হাজার খানেক মানুষ। চলাচলের অযোগ্য রাস্তা নতুন করে দেওয়ার দাবিতে মঙ্গলবার জামালপুর ব্লক আধিকারিককে ঘেরাও করল আজাপুর গ্রাম পঞ্চায়েতের মীরাপাড়া আদমপুর শালমুলা গ্রামের প্রায় হাজার খানেক মানুষ। চকদিগির মোড় থেকে মীরাপাড়া গ্রামের আড়াই কিলোমিটার বাকি আছে, আর শালমুলা থেকে যেটা হয়ে এসেছে ওখান থেকে ওই রাস্তাটাই যোগ হয়ে যাবে, ওখানে এক কিলোমিটার, টোটালে 3.5 কিলোমিটার রাস্তা আমাদের মানে পিছতে বাকি আছে। পরিস্থিতি একদম রাস্তা মানে চলার অযোগ্য, মানে হেঁটেও যাওয়া যাবে না, সাইকেল বা মোটরসাইকেল নিয়ে তো দূরের কথা, হেঁটেও যাওয়া যাবে না। মানে ট্র্যাক্টর তো অনবরত যায়, ট্র্যাক্টর গিয়ে গর্ত হয়ে এতটা করে সব জল জমে আছে মানে রাস্তার মাঝে। গ্রামের বাসিন্দা শুধু নয়, আদমপুর শালমুলা মীরাপাড়া ইলসরা চারটে মেনলি তো যাই, তার মধ্যে আরও আছে মানে অন্তত 10-15 হাজার লোকের বাসিন্দা মানে বসবাস ওখানে। বিডিওকে জানানো হয়েছে, ওদিকে জেলা পরিষদ জানানো হয়েছে, জেলা পরিষদ অনেকবারই পঞ্চায়েত সমিতি তো রাস্তার জন্য মানে ছেলেমেয়েরা স্কুল যাতায়াত করছে, মানে ওখানে আমাদের গ্রাম আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আগামীতে আমরা ভোট বয়কট করবো, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। যে রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে সেই রাস্তার দাবিতে আজকে আমাদের এই আন্দোলন। রাস্তার পরিস্থিতি একবারে যাচ্ছাতাই অবস্থা, মানে গর্ততে ভর্তি হয়ে গর্ত হয়েতে জল জমা হয়ে আছে, মানে হচ্ছে যে টোটো থেকে সাইকেল মোটরসাইকেল অ্যাম্বুলেন্স কোনো কিছু যাওয়ার উপযুক্ত নয়, এত বেহাল অবস্থা হয়ে আছে, সেই গর্তগুলোতে জল জমে আছে। সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে শালমুলো মীরাপাড়া আদমপুর এই তিনটি গ্রামের বেহাল দুর্দশামূলক রাস্তার দাবিতে এই সমাবেশ বা এই আন্দোলন। এটি আমাদের জামালপুর ব্লক আজাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ শালমুলো মীরাপাড়া আদমপুর তিনটি গ্রাম। সিপিএমের সময়কাল থেকে অর্থাৎ 35 বছর সময়কাল থেকেও আমরা এই আন্দোলন করেছি, কাজের কাজ কিছু হয়নি, এবং 11 বছরে যখন সরকারটা পরিবর্তন হলো, তৃণমূল সরকারটি এলো, তখন থেকেও আমরা বিভিন্ন সরকারি দপ্তরে এই বিষয়ে অবহিত করেছি, আন্দোলন করেছি, জনসমাবেশ করেছি, বিষয়গুলো বিভিন্ন প্রশাসনিক দপ্তরে এবং নেতৃত্ব স্তরে আমরা এই এই আন্দোলন এবং দাবি দেওয়ার কথাগুলি বলেছি, কিন্তু বাস্তবে কোনো রকমের তার প্রতিফলন ঘটেনি মানে কার্যকরিতার দিক থেকে। পঞ্চায়েত থেকে শুধুই কথা বলে যে একটি বৃহত্তম রাস্তা, অনেক ব্যয়বহুলের অর্থের প্রয়োজন, অর্থ সংস্থানের প্রয়োজন, সেই সংস্থান পঞ্চায়েতের নেই, ফলে পঞ্চায়েত সমিতিতে যাও অথবা জেলা পরিষদে যাও, এই কথা বলে আমাদেরকে ওনারা দায় সেরে দেয় ওনারা পঞ্চায়েতের। জানি না রাজ্য সরকার মিথ্যে কথা বলছে কি না, কিন্তু আমি আমার এলাকা থেকে দেখছি যে আমার জায়গা থেকে দেখছি যে আমার জায়গায় কাজ হয়নি। হ্যাঁ, অন্য জায়গায় কী হয়েছে সে ব্যাপারটা আমি মন্তব্য করতে পারছি না, কিন্তু আমি আমার জায়গা থেকে দেখছি আমার এলাকায় কাজ হয়নি। চাইছি আগামী দিনে যেন প্রশাসনের কর্তারা বিষয়টি সরজমিনে অনুসন্ধান করিয়া দ্রুত ব্যবস্থা গ্রহণ করিয়া আমাদের সুরাহা দেন গ্রামবাসীদেরকে, যদি দেয় আগামী দিনে গ্রামবাসী যৌথভাবে বৃহত্তম আন্দোলন দিকে যাবে। এদিন বিডিও অফিস ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিদের জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এবার ভোট বয়কটের পথে হাঁটতে চলেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা বলেন সিপিএম এর আমল থেকে এই এলাকার প্রায় 3.5 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। গ্রাম পঞ্চায়েত, বিডিও, এমনকি জেলা পরিষদে জানানো হয়েছে দীর্ঘবার, তাতেও কোনো কাজ হচ্ছে না, শুধু প্রতিশ্রুতি সার। তাই এবার ভোট বয়কট করার সিদ্ধান্ত গ্রামবাসীর। জামালপুর ব্লক আধিকারিককে না পেয়ে জয়েন্ট বিডিও সাহেবকে স্মারকলিপি জমা দেন।
এ বিষয়ে কিছু বলতে চাননি জয়েন্ট বিডিও। আজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে যোগাযোগ করতে না পারায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।